বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছেন সবাই? আমরা আজ সাধারণ জ্ঞান থেকে বঙ্গবন্ধু বিষয়ে কিছু তথ্য পড়ালেখা করব। আমরা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক প্রশ্নই আছে আমাদের, তো সব প্রশ্ন তো দেওয়া সম্ভব না, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে না টেনে টেনে দেখবেন। আমি ভিডিওর শেষে আমি কিছু প্রশ্ন এখন মুখে বলবো, আর বাকি প্রশ্নগুলো ভিডিওর শেষে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা কিছু প্রশ্ন দেখে আসি। বঙ্গবন্ধু কত সালে প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন? 1952 সালে। বঙ্গবন্ধু প্রথম কত সালে চীন সফর করেন? 1952 সালে। 1952 সালের কত তারিখে পিপিং শান্তি সম্মেলন শুরু হয়েছিল? 2রা অক্টোবর। পিকিং শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব পার্টির অনেক কাজ আছে, বহু প্রার্থী আছে, দেখে শুনে তাদের করে দেন, কে বলেছিলেন? শেখ মুজিবুর রহমান। আতমজি জুট মিলে দাঙ্গা কখন হয়েছিল? মে মাসে 1954 সালে। তোকে মন্ত্রী হতে হবে, আমি তোকে চাই, তুই রাগ করে না বলিস না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে কে এ কথা বলেছিলেন? এ কে ফজলুল হক। কবে শহীদ সাহেব কমিউনিস্ট হন? তাহলে আমিও কমিউনিস্ট, আর যদি তিনি অন্য কিছু হন তবে আমিও তাই। কে এই কথা বলেছিলেন? শেখ মুজিবুর রহমান। হয় তোমরা মুক্তি পাবা নতুবা আবার আমি জেলে আসব। কে জেলে সহকর্মীদের উদ্দেশ্যে এই অঙ্গীকার করেছিলেন? শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগে 21 দফা ঘোষিত হয় কবে? 17 জুন 1955 সালে। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় কবে? 21 অক্টোবর 1955 সালে। 144 ধারা ভঙ্গ করে বুকা মিছিলে নেতৃত্ব প্রদান করে শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1966 সালে। 6 দফা দাবি দিবস কোন তারিখে পালিত হয়? 7 জুন। আগরতলা মামলা দায়ের করা হয় কবে? 30 জানুয়ারি 1968 সালে। কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করবে? 22 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত তারিখে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। কোন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন? তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কত তারিখে পূর্ব পাকিস্তানের নাম পাল্টিয়ে রাখেন বাংলাদেশ? 5 ডিসেম্বর 1970 সালে। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ কত দফার ভিত্তিতে নির্বাচনে প্রচার কার্য চালায়? 6 দফা। 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? 7 ডিসেম্বর। তো প্রিয় ভিউয়ার্স, এছাড়াও বঙ্গবন্ধু বিষয়ক আরও কিছু তথ্য আছে, তা আপনাদেরকে আমি অনেক কাছ থেকে দেখিয়ে দিছি, আপনারা অবশ্যই করে নেবেন। দেখুন, অনেক প্রশ্ন দেওয়া আছে যা যে কোনো পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় এই রিসেন্ট
প্রশ্নগুলো করলে আমরা খুবই উপকৃত হব। আর আমার এটা কিন্তু এই 2023 সালেরই সংস্কার করা হয়েছে নতুন বই, তো আপনারা চাইলে এই বইটা বা এই বইয়ের যে MCQ আছে বা এই যে রিসেন্ট যে সাধারণ জ্ঞানগুলো আছে আমি অবশ্য পর্ব আকারে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন বা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।